বাংলাদেশে চলচ্চিত্র কিংবা নাটক দুই মাধ্যমেই জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা হচ্ছেন অভিনেতা আফজাল শরীফ, যার অভিনয় দেখে এদেশের কোটি সিনেমা এবং নাট্যপাগল মানুষ নিজের সকল ক্লান্তি ভুলে প্রাণ খুলে হাসতে পারেন। আফজাল শরীফ আমাদের দুঃখ ভোলানো মানুষদেরই একজন। বাংলা সিনেমার সফল কৌতুক অভিনেতা হিসেবে দিলদার এবং টেলিসামাদের পরেই তার নামটি আসবে। অথচ সেই আফজাল শরীফকে এখন আর কেউ চলচ্চিত্রে নিচ্ছেন না, আর ঘরে তিনি শুয়ে শুয়ে কাটাচ্ছেন তার কষ্টের জীবন। অসাধারণ কমেডিয়ান অভিনয় প্রতিভা স্বাক্ষর রেখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই অভিনেতার কষ্টের জীবনের কথা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো আফজাল শরীফ সম্পর্কে নানারকম অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আফজাল শরীফ বাংলা চলচ্চিত্র থেকে শুরু করে টিভি নাটক এবং বিজ্ঞাপনেও সমানভাবে তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। একসময় একাধারে ছোট পর্দা এবং বড় পর্দা কাঁপানো এই গুণী অভিনেতা তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন একজন মঞ্চ অভিনেতা হিসেবে। পরিবারে তার বাবা একজন ডাক্তার ছিলেন। মূলত তার বাবার উৎসাহের কারণে তিনি অভিনয় জগতে পা রাখার সাহস করেন। ঢাকার আরামবাগের ট্রুপ থিয়েটারে প্রথম অভিনয় শুরু করেছিলেন আফজাল শরীফ। মঞ্চে তিনি ক্ষতবিক্ষত, জমিদার দর্পণ, সাতঘাটের কানাকুড়ি, রাক্ষসী এবং মহাপুরুষ সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। 1988 সালে হুমায়ুন আহমেদ রচিত এবং পরিচালিত টিভি নাটক বহুব্রীহী নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। হুমায়ুন আহমেদের সঙ্গে আফজাল শরীফের সাক্ষাৎ হয়েছিল বেইলি রোডে, এবং সেই সাক্ষাতের ফলশ্রুতিতে বহুব্রীহী এবং অয়ময় সহ প্রভৃতি ধারাবাহিক এবং পরবর্তীতে আরও খণ্ডনাটকে অভিনয় করেছিলেন তিনি। 1992 সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আফজাল শরীফের অভিষেক হয়েছিল। সে সময় বাংলা চলচ্চিত্রে একজন কমেডিয়ান হিসেবে আফজাল শরীফের উপস্থিতি ছিল সত্যিই মনে রাখার মতো। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকারে আফজাল শরীফ তার প্রিয় চলচ্চিত্রগুলোর নাম বলেছিলেন, আর সেগুলো হচ্ছে আবদার, নতজানু, বাংলার বউ, এছাড়াও আরও বেশ কিছু চলচ্চিত্র। আফজাল শরীফের কমেডিধর্মী অভিনয় এখনও দর্শকরা প্রাণভরে উপভোগ করে থাকেন। এই যান্ত্রিক জীবনে অনেক দর্শকই খুব বেশি সিরিয়াস ধরনের নাটক দেখতে উৎসাহী হন না, আর সে কারণেই যেসব নাটক এবং চলচ্চিত্রে আফজাল হোসেন থাকেন সেই নাটক এবং চলচ্চিত্রগুলো দর্শকরা কোনোভাবেই মিস করতে চান না। বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে কমেডি শিল্পীর এক প্রকট সংকট রয়েছে, আর একজন আফজাল হোসেন এখনও বাংলা চলচ্চিত্রে আজও তার কমেডি অভিনয় করে যাচ্ছেন তার অভিনয় প্রতিভার দ্যুতি ছড়িয়ে। তাতে একজন শিল্পী হিসেবে তিনি তার দায়বদ্ধতারই পরিচয় দিয়েছেন। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আফজাল শরীফ অভিনয় রয়েছেন দীর্ঘদিন, ক্রমাগত চোখের সামনেই দেখেছেন অভিনয়ের মাধ্যমে পরিবর্তন, অভিনয়ের টেকনিক্যাল বিষয়ের পরিবর্তন, অভিনয়ের কৌশলগত পরিবর্তন, এছাড়াও আরও অনেক পরিবর্তন। এইসব ব্যাপারে আফজাল শরীফ এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা শুধু অভিনয় শিল্পী ছিলাম না, আমরা ছিলাম একজন সচেতন মানুষ। আমাদের মাথার পেছনে এবং সামনে সবসময় একটা বাড়তি চোখ থাকত, কেননা তখন তো আর এখনকার মতো মেমোরি কার্ড ছিল না। সবসময় আমাদের মাথায় থাকত যে কোনোভাবেই রিল নষ্ট করা যাবে না, আর সে কারণেই আমাদের লক্ষ্য থাকত প্রত্যেকটা শট যেন প্রথম থেকেই পারফেক্ট হয়। কিন্তু বর্তমানে একটা বাড়তি সুবিধা পাচ্ছে অনেক অভিনয়শিল্পীরা, কোনো শট ভুল হলে তারা আবারও দিতে পারছে। আর এটার একটা ক্ষতিকর দিক হচ্ছে যে বর্তমানের অভিনয়শিল্পীরা তাদের অভিনয়ের দিকে আর কোনোভাবেই মনোযোগ দিচ্ছেন না। 80-এর দশকের মধ্যভাগের পরে বিয়ে করেছেন আফজাল শরীফ, তার স্ত্রীর নাম তাহমিনা শরীফ। টিভির পর্দায় আত্মপ্রকাশের আগে বিয়ে সম্পন্ন করেছেন কমেডি অভিনেতা আফজাল শরীফ। এক ছেলে এবং এক মেয়ে নিয়ে সুখের সংসার এখন আফজাল শরীফের। তার জন্ম ঢাকায় এবং থাকেন তিনি ঢাকার গাবতলিতে। আফজাল শরীফের ছেলে তানজিব শরীফ মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এবং তার মেয়ে আফসানা শরীফ লালমাটিয়া মহিলা কলেজ থেকে অনার্স করেছেন। গত 6 বছর ধরে আফজাল শরীফ কোমর এবং হাড়ের ব্যথায় ভুগছিলেন। কাজের চাপ বেড়ে গেলে কোমরের ব্যথা আরও বেড়ে যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনয়শিল্পীকে কিছুদিন পরপরই ডাক্তারি থেরাপি নিতে হয়, আর এই ধরনের যাবতীয় চিকিৎসা সেবা নিতে গিয়ে এই কৌতুক অভিনেতাকে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। আর অভিনয় করে যা তিনি ইনকাম করেন সেই টাকা দিয়ে তার চিকিৎসার ব্যয়ভার কোনোভাবেই বহন করা সম্ভব হচ্ছিল না। কৌতুক অভিনেতা আফজাল শরীফের এই কষ্টের কথা জানার পর সেই সময় প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেন, আর সে কারণেই গত বছর তার যাবতীয় চিকিৎসার জন্য 20 লাখ টাকা অনুদান দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান পাওয়ার পর আফজাল শরীফ বলেছিলেন, শিল্পী হিসেবে কতটা কী পেয়েছি জানি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই প্রধানমন্ত্রীর তুলনা তিনি নিজেই। এত উদারমনা এবং সংস্কৃতি বান্ধব একজন ব্যক্তিত্বকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, এটা সত্যিই আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। তিনি আমার স্বাস্থ্য এবং পরিবারের খোঁজ নিয়েছেন, সেজন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার মতো একজন সাধারণকে নিয়ে যে তিনি ভেবেছেন, এটা ভেবেই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। সেই টাকা দেবার পাশাপাশি প্রধানমন্ত্রী এটাও বলে দিয়েছেন, যদি প্রয়োজন হয় তবে তিনি আবারও সাহায্য করবেন। বর্তমানে আফজাল শরীফ প্রধানমন্ত্রীর দেয়া সেই অনুদানের টাকায় চিকিৎসা করছেন, তবে দিনকে দিন তার অসুস্থতা বাড়ার কারণে বর্তমানে আর কেউই তাকে চলচ্চিত্রে ডাকছেন না, আর সে কারণেই তিনি পত্রিকার এক সাক্ষাৎকারে বলেছেন, নিজেকে আমার ভিখিরি মনে হচ্ছে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি তার বন্ধু অভিনেতা ডিপজলের সহযোগিতায় ঈদের পর তার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কথা রয়েছে। একসময়ের গুণী এবং জনপ্রিয় অভিনেতার এই বর্তমান নাজেহাল অবস্থা একজন সিনেমা দর্শক হিসেবে মেনে নেওয়া সত্যিই কঠিন। প্রিয় অভিনেতা আফজল শরীফের সুস্থতা এবং সহযোগিতায় আমরা বৃত্তবানদের সুদৃষ্টি কামনা করছি। প্রিয় ভিউয়ার্স, কৌতুক অভিনেতা আফজল শরীফের অভিনয় আপনাদেরকে বিন্দুমাত্র বিনোদিত করে থাকলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে তার বর্তমান অবস্থা সকলের কাছে জানিয়ে দিন, এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আফজল শরীফ অভিনীত সেরা একটি সিনেমার নাম। আরও এমন তারকাদের কষ্টের জীবনী এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।